আজকে জগন্নাথ দেবের শুভ স্নান যাত্রা। জয় জগন্নাথ। আজকে আবার আমরা চলে এসেছি পুরীতে, গত বছরের মতো জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখবো, মন ভরে আশীর্বাদ নেব প্রভুর। এখন বাজে ঠিক 9:30। জগন্নাথ দেবের স্নান যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে। আমরা এখান থেকে অটো ধরে যাব মন্দিরের কাছে। অটো পুরোপুরি সামনে অবধি যাবে না, কিছুটা যাব, তারপর হেঁটে যাব। দেখতে থাকুন জগন্নাথ দেবের স্নান যাত্রা 2023 পুরী থেকে। হোটেলের বাইরে অটো রাখা ছিল, অটোতে বলছে 100 টাকা। 100 টাকা দিয়ে আমরা চলে যাব মন্দিরের কাছাকাছি, মন্দিরের সামনে কিন্তু নয়। আজকের দিনটা ভীষণই একটা স্পেশাল দিন। একদম মন্দিরের সামনে পুলিশ গার্ড করে রেখে দেয়, সেখানে অটো বা যে কোনো ভেহিকেল অ্যালাউড নয়। তো ওই জন্য আমরা মন্দিরের কাছাকাছি গিয়ে নেমে পড়বো অটো থেকে। অটো একটা মোড় অবধি এসে আমাদের নামিয়ে দিল। এখন বেশ অনেকটা হেঁটে যেতে হবে, কিছু করার নেই। আজকের দিনে সমস্ত কিছু রাস্তা ব্লক করে রেখে দিয়েছে, যাতে কোনোভাবে কোনো অসুবিধা না হয় জনসাধারণের। সেই জন্য আমরা এখন হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। চলে এসেছি আমরা মন্দিরের সামনে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে জুতো মোবাইল জমা দিয়ে আপনি সোজা লাইন দিয়ে হেঁটে যেতে পারেন আর ঢুকে যেতে পারেন প্রভুর মন্দিরের ভিতরে। লাইন দেওয়ার জায়গা কিন্তু ভীষণ সুন্দর। এখানে সুন্দর লাল কার্পেটে মোড়া আছে, যাতে রাস্তার গরমটা পায়ে না লাগে। সাথে উপরে চাঁদোয়া করা আছে, যাতে রোদটা আপনার উপর না লাগে। আমরা আগে যাব মন্দিরের সামনে গিয়ে আপনাদের দর্শন করাবো, আমরাও নিজেরা দর্শন করব। তারপর জুতো মোবাইল জমা দিয়ে চেষ্টা করব মন্দিরের ভিতরে ঢোকার। আজকে ভীষণ ভীষণ গরম এখানে পুরীতে, কিন্তু তাও সবার মনে ভীষণ আনন্দ। আজকে প্রভু স্নান যাত্রা, ভীষণ শুভ দিন আজকে। দলে দলে মানুষের ঢল এখানে। মোটামুটি আজকে বলা যেতে পারে 200,000 মানুষ পুরী এসেছেন জাস্ট জগন্নাথ দেবকে দর্শন করবে বলে। এখানে 100 কারিগররা বসে রথ তৈরি করছে, রথ তৈরির খুটখাট আওয়াজ চলছে। আর জাস্ট কিছুদিন পর জগন্নাথ দেবের জ্বর কমে গেলেই প্রভু রথে চড়ে রওনা দেবেন মাসির বাড়ি। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নান যাত্রা পালিত হয়। জগন্নাথ দেবকে এবং বলরাম আর সুভদ্রা মাকে গর্ভগৃহ থেকে বের করে এনে স্নানের বেদিতে বসিয়ে স্নান করানো হয়। 108 ঘড়া পূর্ণ জল দিয়ে স্নান। প্রভুকে দেখা যাচ্ছে, প্রভু বসে আছেন সামনে, জাস্ট একটু সামনে যাওয়ার অপেক্ষা। গতবার মন্দিরের ঠিক সামনে ছিল এইরকম চাঁদোয়া লাগানো জায়গা, যেখানে বসে আপনি বা দাঁড়িয়ে জগন্নাথ প্রভুকে দর্শন করতে পারবেন। আর এবারে ঠিক মন্দির একদিকে এখানে প্রভু বসে আছেন, আর তার ঠিক উল্টো দিকে রয়েছে এই জায়গাটা সেট আপ করা হয়েছে। এখানে সুন্দরভাবে আপনি দাঁড়িয়ে বা বসে ঘন্টার পর ঘন্টা প্রভুকে দর্শন করতে পারবেন, নাম কীর্তন করতে পারবেন। এই প্রবল স্নানের পর জগন্নাথ দেবের জ্বর আসে। 14 দিনের জ্বর, সেই সময়কে বলা হয় অনাসরা।
আর এই মুহূর্তে জগন্নাথ দেবের সাথে ভক্তদের কোনোভাবেই দেখা করা সম্ভব হয় না। চোদ্দ দিনের পরে জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়িতে যান। জয় জগন্নাথ। প্রভু দর্শন করে দারুণ দারুণ লাগলো, গত বছরের মতো এবারেও দারুণ ভীষণ ভালো লেগেছে। একদম এখান থেকে পরিষ্কার ভাবে প্রভুকে দর্শন করতে পারছি। এখানে বহু মানুষের সমাগম, সবাই এসেছেন জাস্ট এক ঝলকের জন্য প্রভুকে দেখবেন। আপনারা যারা জগন্নাথ দেবের স্নান যাত্রায় আসেননি তারা আমি বলবো অবশ্যই আসুন। রথে যেমন অনেক ভিড় হয় এখানেও ভিড়, কিন্তু রথের সময় থেকে এখানে কিন্তু অনেক সুন্দরভাবে ডিসিপ্লিন হয়েতে একটু ফাঁকা মেলাতে আপনি জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন। অত ভিড়ে ঠেলাঠেলি গাদাগাদি কিন্তু নেই এখানে। স্নানযাত্রার উপলক্ষে মন্দিরের উত্তরে অবস্থিত কুয়ো থেকে 108 ঘড়া পবিত্র জল নিয়ে এসে ভগবান শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে স্নান করানো হয়। এরপর সন্ধ্যেবেলা প্রভুকে গজ বেশে সাজানো হয়, সেই সাজ নাকি দেখবার মতো। স্নান করিয়ে দিয়ে গেল, এখানে দেখাই মন্দিরের সিংহদুয়ার ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে, ফুল দিয়ে একদম সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু গ্লাসে গ্লাসে করে নুন চিনির জলও এখানে বিলি করা হচ্ছে, যাতে দর্শনার্থীরা এসে ওখানে খেতে পারে, গরমে তেষ্টা নিবারণ করতে পারে। এত স্নান করে কিন্তু জগন্নাথ দেবের ঘুম জ্বর আসবে, আর জ্বর কি সেই জ্বর, চোদ্দ দিনের জ্বর। চোদ্দ দিন পরে জগন্নাথ দেব রওনা দেবেন মাসির বাড়ি। ওই যে ক্যামেরার লাইন দেখেছো, ক্যামেরা এই দেখ ওইখান থেকে হয়ে গেছে। সন্ধ্যেবেলা প্রভু সাজবেন গজানন বেশে, আর সেই বেশ কিন্তু দেখবার মতো। সন্ধ্যেবেলা আমরা আবার আসবো, আর সেটা আপনারা দেখতে পাবেন শর্টসে।